হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে মিশকা ভিডিও কলে চিৎকার করতে শুরু করে যে তুমি কি ভেবেছো দীপা তুমি জিতে যাবে দানটা কখনো না সূর্য সারা জীবনে কখনোই তোমাকে বিশ্বাস করবে না ওর মনে যে অবিশ্বাস ঢুকেছে তুমি সেখান থেকে নিজেকে কখনো বের করে আনতে পারবে না সেটা সময় বলে দেবে মিশকা তবে আজকে আমাদের বিবাহ উপলক্ষে বাড়িতে রাখা হয়েছে সেই হিসেবেই আমি এবং আমার মেয়ে এই বাড়িতে এসেছি তুমি যদি ভেবে থাকো ওই বাড়ির সিংহাসন তুমি দখল করবে সেটাই মিশকা হতে দেবে না মিশকা ইজ জিনিয়াস দেখো তুমি ভিডিও কলে চিৎকার করলে বাড়ির লোকজন শুনে ফেলবে তখন কি হবে ভেবে দেখেছো সেটা আমি সূর্য সেনগুপ্তর বান্ধবী সূর্য আমাকে বেশি বিশ্বাস করে তোমার থেকেও আর আমি আইনও তো এখনও সূর্য সেনগুপ্তর ওয়াইফ কেউ আমাদের এই সম্পর্কটাকে ভাঙতে পারবে না আর এই বাড়িতে আমার অধিকার রয়েছে পূর্ণ আমি চাইলেই সেটা আইনের দিক থেকে খাটিয়ে নিতে পারি এবার রাখি ফোনটা কেটে দেয় কী ব্যাপার দীপা ফোন করলে তুমি হ্যাঁ ফোন করা হয়ে গেছে মা মিসকা প্রচণ্ড রেগে যায় নিজের বালিশ ফুলদানি সব ছোড়াছুরি করে আর ভাবে যে তোমাকে আমি কোনোভাবেই জিততে দেব না দীপা আমার এতদিনের স্বপ্ন আমি কোনোভাবেই নষ্ট হতে দেব না তুমি দেখো এরপরে আমি কি করি যত স্বপ্নই তুমি দেখো না কেন কোনোটাই পূর্ণ হবে না সবাই প্রসাদ খেতে বসেছে দীপাকে বসতে বলে সোনামা কিন্তু দীপা বসে না এরপরে জয় দীপাকে নিয়ে গিয়ে দাদায়ের পাশে বসিয়ে দেয় আমাকে মা খাইয়ে দেবে সোনাকে মা খাইয়ে দিচ্ছে আর রূপাকে বাবা দুজনেই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে তারা খুব খুশি দুজনে খুব সুন্দর করে খাবার দাবার শেষ করার পরে পুরোহিত মশাই একটা শান্তি জল দেয় যেটা পুরো বাড়িতে ছিটাতে হবে সূর্য বলে দিন ওটা আমার হাতে দাদা চল আমরা দুজনে মিলে পুরো বাড়িতে ছিটিয়ে দেই না তার কোনো প্রয়োজন হবে না আমি একলাই পারবো মা তুমি এই পুজোটা তো আমার জন্য রেখেছিলে তাই না আমার শান্তির জন্য মঙ্গলের জন্য তাই আমি এটা নিয়ে নিলাম তার মানে মানে আবার কি সূর্য এই বলে নিজের মাথায় জলগুলো ঢালতে শুরু করে সবাই অবাক হয়ে যায় বলে আমি ঠিক করেছি না মা আমার তো সব থেকে বেশি শান্তির প্রয়োজন সেই শান্তিটাই তো আমি খুঁজছিলাম আর এই জলটা দিলে আমার মাথাটা নিশ্চয়ই শান্তি হবে বাবা তো ঠিক বলেছে তাই না মা আমরা শিবের মাথায় জল ঢালি তাহলে বাবা নিজের মাথায় জল ঢালে যদি মাথা ঠান্ডা করতে পারে তাহলে করুক না মা বাবার রাগটা যদি একটু কমে যায় সূর্য এটা তুমি ঠিক করলে না মা সব কিছুতে তুমি আমাকে এরকম বাধা দিও না তো মা এবার আমাদের আসা উচিত রূপা চল দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে এই বলে দীপার হাত ধরে দীপাকে ওপরের ঘরে নিয়ে যায় সূর্য নিজের ঘরে কি হলো বলো তো দিদিভাই বাবা মাকে দুজনে ভাব করতে ওপরে চলে গেল সেটাই যেন হয় তুমি প্রার্থনা করো দিদিভাই আর সেটা হলে আমরা খুব খুশি হব কিরে উর্মি সব কিছু শেষ হয়ে গেল দীপাকে দেখ সূর্য নিয়ে চলে গেল তুই মিশকাকে ফোন করো এসে কিছু একটা করুক মা তুমি দাঁড়াও আগে পরিস্থিতি বুঝতে দাও এতটাও সহজ নয় দাদা পাগল হয়ে গেলেও অতটাও হয়নি দীপাকে কখনো মানবে না দীপা ঘরে ঢুকেই তাদের ফুলসজ্জার খাট সাজানো ফুলসজ্জার দিনের কথা মনে পড়ে যায় সেখানে সূর্য তাকে সারপ্রাইজ দিয়েছিল বলে এই ঘরটা থেকেই আমাদের জীবন শুরু হয়েছিল এই ঘরটা আমার কাছে স্বপ্নের মতো সেই স্বপ্নগুলো এখন অতীত আপনার কাছে সেটা হতে পারে ডাক্তারবাবু আমার কাছে তো নয় দীপা তুমি কী করলে আমাকে ছেড়ে দেবে বলো তো কী করলে তোমার থেকে আমি মুক্তি পাবো আমি আর পারছি না এই সব কিছু দেখুন আপনাকে তো আমি বলেইছি যে আপনার সাথে আমার সাত জন্মের বাধায় বাধা পড়েছি দুটো মেয়ে এমনভাবে আপনার সাথে জড়িয়ে গেছে আপনি তাদের ছাড়তে পারবেন এমন কি এই পরিবারের মানুষগুলো আমাদের এতটা ভালোবাসে আর তার থেকেও বড় আমি কোনোদিনও আপনাকে ডিভোর্স দেবো না আপনার সাথেই আমাকে জড়িয়ে থাকতে হবে আর আপনিও এটা মাথায় ঢুকিয়ে নিন যে আমি কখনোই আপনার থেকে দূরে যাইনি দীপা হ্যাঁ আমি ঠিকই বলছি কারণ আমি কোনো দিনই আপনাকে ছাড়বো না এটা আপনি জানেন ভালো করে তাহলে কেন এইসব করছেন তুমি ওই মেয়ে দুটোকে নিয়ে খেলছো তাই না আমার বাবা মায়ের ইমোশন নিয়ে খেলছো তুমি আমাকে শুধু পারছো না কোনোভাবে কব্জা করতে তুমি কি ভেবেছো এই সব কিছুর কোনোটাই আমি বুঝি না আপনি বোঝেন তো ভালো হয়েছে তাতে আমার কি হবে বলুন তো আমি তো আমার মতো করেই চলব সূর্যর পা ধরে প্রণাম করতে গেলে পা সরিয়ে ফেলে তারপরেও দীপা প্রণাম করে নেয় বলে এসব কী ছিল আজকে আমাদের বিবাহবার্ষিকী তাই আপনার পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেবো না সেটাই নিলাম আর কি আমি এই দিনটা মানি না বেরিয়ে যাও তুমি আমার ঘর থেকে এই দিনটা প্রতি বছর আমার জীবনে কেন যে আসে আমার প্রতি বছর কষ্টে বাড়িয়ে দেয় এই দিনটা না এলে আমি খুব খুশি হতাম সেটা কি আর সম্ভব বলুন বিয়েটা তো আমার সাথে আপনার হয়েই গেছে সেগুলো আর ভেবে কি করবেন আমরা অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিলাম সংসার করব বলে কিন্তু সেটা হলো না আসলে দীপা উপর থেকে নিচে নেমে আসছে দীপার মনটা খারাপ দেখেই ছোট দিদিভাই এবং লাবণ্য বুঝতে পারে যে সূর্যর সাথে কোনো ভালো কথাবার্তা হয়নি সূর্য নিশ্চয়ই ঘরে ডেকে নিয়ে গিয়ে অপমান করেছে কারণ বাচ্চারা এখানে রয়েছে কিছু বলতে পারেনি তাই দীপা নেমে আসতেই বলে রূপা আমাদের এবার বেরোতে হবে মা তোমরা কেন যাবে তোমরা থাকো না তোমরা চলে গেলে আমার যে খুব কষ্ট হবে সোনামা তুমি এরকম করে কান্নাকাটি করো না তো তাহলে আমাদেরও তো যেতে খারাপ লাগবে সূর্য ওপর থেকে বলে ওদেরকে যেতে দাও আটকিও না চল রূপা আমরা চলে যাই রূপা তার মায়ের হাত ধরেই বেরিয়ে যায় কোনোভাবেই দাদুভাই থামানোর চেষ্টা করলেও রূপা এবং দীপাকে কোনোভাবেই থামাতে পারে না বাবা তুমি এসব কেন করলে বলো তো মা এরকম করে চলে গেল। আমার একটুও ভালো লাগছে না রূপা আজকে খুব খুশি জানো তো মা কেন কারণ রূপা দাদুভাই দিদিভাই ছোটো দাদুভাই দিদিভাইকে নিজের মানুষ বলে ডাকতে পেরেছে এর থেকে আনন্দের কি হতে পারে আজকে রূপা খুব খুশি তবে ডাক্তারবাবু কেন আমার উপর রেগে আছে মা কেন আমাকে সে মেনে নিতে পারে না রূপা কে এমন দোষ করেছে কিচ্ছু করেনি রূপা একদিন দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে কোনো কিছু কোনো দিক থেকে যা কিছু সমস্যা রয়েছে সবটা আমরা সামনে নিতে পারবো তাই যেন হয় মা রূপার সাথে যদি তোমার সম্পর্ক থাকে এবং তুমি যদি ডাক্তারবাবুকে বিয়ে না করো তাহলে কি করে হবে আমি বাবা কি করে পাবো মিশকা সামনে চলে আসি এসে পট আটকায় বলে তুমি আমাদের পট আটকালে কেন দেখো দীপা তুমি বেশি স্বপ্ন দেখছো বেশি উঠছো আবার মুখ থুবড়ে পড়ে যাবে সেটা তোমার ভাবা দরকার মিশকা আমি স্বপ্ন ভাঙার ভয় আর পাই না কারণ স্বপ্ন যেখানে মানুষ দেখে সেখানেই স্বপ্নপূর্ণ হয় হ্যাঁ কিছু স্বপ্ন হয়তো ভেঙে যেতেও পারে তাতে কি। খুব ট্যাকস ট্যাকস কথা শিখেছো দেখছি তবে জানো সূর্য তোমাকে কোনোদিনও মেনে নেবে না বিশ্বাসও করবে না তারপরেও তুমি এই বাড়িতে কেন এসেছ কারণ আমার এখানে অধিকার আছে তাই আমি এসেছি তুমি বল আর কে দীপা তুমি আমার সাথে পাঙ্গা নিয়ে কখনো পারবে না সেটা নিশ্চয়ই তুমি জানো তারপরেও তুমি কেন আমার সাথে এরকম করছো আমি কি করেছি যা কিছু করার মিশকা তুমি করেছ তোমার যাওয়ার পথ বন্ধ তোমাকে কোনোভাবেই আমি যেতে দেবো না পথ ছাড়ো ছাড়বো না এই তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি তুমি আমার মায়ের সাথে কেন খারাপ ব্যবহার করছো রূপা কিন্তু কখনোই এগুলো সহ্য করে নেবে না রূপা ছোট বলে প্রতিবাদ করতে পারে না নাকি কী করবি তুই এক্ষুনি গিয়ে দিদিভাইকে ডেকে আনবো বলবো দিদিভাইকে সব কথা তোমার তুমি কিভাবে আমার মাকে অপমান করছিলে তখনই মিশকার মনে পড়ে লাবণ্য চর মেরেছিল কষে একটা এখন যদি লাবণ্য আসে ছেড়ে দেবে না নিজের ছেলের বউকে অপমান করার দায়ে মিশকাকে আবারও গায়ে হাত তুলতে পারে সেই ভয়ে চুপ করে যায় দেখলে দীপা তোমার মেয়েকে এতটুকু ম্যানেজ শেখাতে পারো নি কোনো ভালো শিক্ষাই তো দিতে পারো নি তুমি আগে বাড়ি থেকে শিখে এসো শিক্ষা কাকে বলে তারপরে আমাকে বলতে আসবে বুঝতে পেরেছ যত বড়ো মুখ নয় তত বড়ো কথা হ্যাঁ একশো বার বলবো তুমি কেন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে যাও এখান থেকে বলছি তখনই রূপার মামা চলে আসে বলে কী রে রূপা আমি চলে এসেছি চলো রূপা তোমার মামা চলে এসেছে এখন আর অন্যজনের সাথে তর্ক করে কোনো লাভ নেই দি দীপা অটোতে উঠে পড়ে রূপা যাওয়ার সময় এমনভাবে তাকায় একদম লাবণ্য সেনগুপ্ত রূপা বলে মামা জানো তো আজকে আমি ওই পচা আনটিকে শাইস্তা করে দিয়েছি আমাকে খুব ভয় পায় আর সোনা সময় বলতো আমি নাকি কেউ দিদি ভাইয়ের মতো আমি সত্যিই আমার দিদিভাইয়ের মতো হয়েছি দেখলে দীপা তোমার আর কোনো ভয় নেই তোমার মেয়ে ওই মিসকাকে সাইস্তা করে একদিন তোমার সব কিছু ফিরিয়ে দেবে কোনো কিছু কমতি রাখবে না তোমার জীবনে দেখে নিও তাই যেন হয় দাদা আমার মেয়ে বড় হয়ে গেছে এই আশাই তো আমি বেঁচে আছি পরের দিন সকালে লাবণ্য খাবার তৈরি করছে সবার জন্য সকালের ব্রেকফাস্ট কাজের মেয়ে তৈরি করছে লাবণ্য ও দেখছে তখনই সূর্য বলে সোনামা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমাকে তো আবার হাসপাতালে যেতে হবে কেন সূর্য তোমার তারা থাকলে তুমি চলে যাও আমি সোনামাকে স্কুলে দিয়ে আসবো না দরকার নেই আমার মেয়ে কারো উপর নির্ভর হোক এটা আমি চাই না তুমি কি বললে সোনার ওপর আমাদের কোনো অধিকার নেই ও আমাদের ওপর নির্ভর মানেটা কি কি বলতে চাইছো কি তুমি দেখো সোনা ওর পাতানো মায়ের সাথে আমাকে বিয়ে দিতে চাইছে আর তোমরা সেটাকে প্রশ্রয় দিচ্ছ একবারও ভেবে দেখেছ যদি ওর মা ওর বাবা এসে দাবি করে রূপার তখন কি হবে সূর্য এইসব ভুল ধারণা তোমার মন থেকে যতদিন না যাবে ততদিন তুমি কিচ্ছুই ভালো ভাবতে পারবে না তুমি এখনও ছোট বাচ্চা আছো তুমি সব কিছুতে ভুল ভাল কেন বোঝো আর তোমার ভুল ভাঙানোর দায় কেনই বা আমাদের ঘাড়ে এসে বর্তাবে তোমাকে একটাই কথা বলবো তুমি যা কিছু করছো ঠিক করছো না সূর্য মা তুমি তো সারা জীবনই আমার ভুল ধরে যাচ্ছ আমি যাই করি সেটাতে অন্যায় কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে রূপা মিশকাকে সায়স্তা করলো দীপাকে চমকে দিয়ে এবার দীপার সমস্ত অধিকার রূপা এবং সোনা দুজনে মিলেই ফিরিয়ে দেবে কারণ মিশকা যে আসলে খারাপ আনটি সেটা খুব ভালো করে তারা বাচ্চা হয়েও বুঝে অথচ সূর্য বুঝতে পারছে না সূর্যর ইমোশন নিয়ে নানাভাবে মিশকা খেলছে মিশকা এটা মাথায় ঢুকিয়ে দিয়েছে যে দীপা নাকি দুই বাচ্চাকে নিয়ে এবার খেলছে সূর্যকে কাছে পেতে আর সূর্য এটাই বিশ্বাস করে নিয়েছে তাই সূর্যর ওই ভুলগুলো ভাঙাতে দীপা না এবার কী যে করবে কারণ দীপা তো সব জানিয়ে দিয়েছে যে সূর্যকে সে ডিভোর্স দেবে না আইনি দিক থেকে সারা জীবন তারা স্বামীজ্ই থাকবে আলাদা থাক না কিন্তু আইনি সার্টিফিকেটটাই তো থেকে বড়ো এর পরে কী ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন